শাকিব খান। ঢাকা ছবি শেয়ার নাম শাকিব খান। খুব একটা স্টেজ শো করতে দেখা যায় না আজকে, তবে আয়োজন যদি খুব ভালো হয় তাহলে দেখা যায়, সেটাও খুব কম। রোববার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে এলেন শাকিব। ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা। অনুষ্ঠানটিতে নাচের কোরিওগ্রাফি করেন তানজিল আলম এবং নাচে সঙ্গ দিয়েছেন তার ইগল ডান্স কোম্পানির সদস্যরা। আয়োজনের শুরু থেকে আটটা নাগাদ মঞ্চ দেন শাকিব খান। মঞ্চ যখন নায়ক ওঠেন তখন দর্শকের করতালিতে পুরো উৎসবমুখর অনুষ্ঠান হয়। পরে ফিল্মের নাম্বার ওয়ান শাকিব খান হিলাদুলা নাচ সম্রাট বিরাজ করলেন এবং দেব দেব ষোলোয়ানা গানে একসঙ্গে পারফর্ম করেন। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, এমন একটি অনুষ্ঠানে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ভালো লাগে, আর এটা সম্ভব হয়েছে প্রোডিউসার তানজিলের কারণে। সে আমাদের বাংলাদেশের অন্যতম একজন সফল প্রোডিউসার, যার কাজ এবং চলচ্চিত্রে এই সুন্দর নাচের পারফরমেন্স দেখতে পাচ্ছি। তানজিল বলেছেন, শাকিব খান এবং ভীম এর সাথে প্রায় 10 বছরের পরিচয়, প্রায় কাজ করা হলেও শাকিব ভাইকে নিয়ে মঞ্চে খুব কম পেয়েছি। মনে হয় প্রথমবার শাকিব খান কোনো কর্পোরেট অনুষ্ঠানে নাচে অংশ নিলেন, সেটা আবার আমার